অসমীয়া ভাইদের জন্য, মায়েদের জন্য বিহু চলছে বলে বিহু উৎসবের আনন্দ উপভোগ করার জন্য আপনি প্রত্যেকটা বিহু কমিটিকে 1,50,000 টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে। কে দিয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নির্বাচন কমিশন। আর অন্যদিকে বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না, এই বৈষম্য চলবে না। সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে, এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি পূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতর্কে বা সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে 1,20,000 টাকা। নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক, ময়নাগুড়ির সভা থেকে এভাবে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমের বিহু উৎসবের কমিটিগুলিকে 1,50,000 টাকা দেওয়ার অনুমতি, আর বাংলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষেত্রে টাকা দিতে বাধা কেন? নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের পর ক্ষতিগ্রস্তদের তৃণমূলের তরফে আরো 20,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। অসমীয়া ভাইদের জন্য, মায়েদের জন্য বিহু চলছে বলে বিহু উৎসবের আনন্দ উপভোগ করার জন্য আপনি প্রত্যেকটা বিহু কমিটিকে 1,50,000 টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে। কে দিয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নির্বাচন কমিশন। আর অন্যদিকে বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না, এই বৈষম্য চলবে না। সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে, এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি পূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, হাওড়ার ডোমজুড়ে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিধায়কের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতে 2 নির্দল সদস্যের তৃণমূলে যোগ দেওয়ার প্রতিবাদে এভাবেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ। Thank you.